জঙ্গি যুগের সন্দেহে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হাওড়ার দুই যুবক। উদ্ধার বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস ও নিষিদ্ধ সংগঠনের নথি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ প্রথমে হানা দিয়েছিল খিদিরপুরে। শুক্রবার রাতে হাওড়া থানার অন্তর্গত আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা মোহাম্মদ সাদ্দামকে গ্রেফতার করা হয় খিদিরপুর এলাকা থেকে। রাতেই হাওড়ার ফ্ল্যাটে সাদ্দামকে নিয়ে এসে তল্লাশি অভিযান চালায় এসটিএফ। সেই সঙ্গে শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনে আরো সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালায় এসটিএফ। সেখান থেকে সৈয়দ আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। দুই জায়গা থেকে ল্যাপটপ, মোবাইল ও বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। দুজনকে আদালতে তোলা হলে 19 জানুয়ারি পর্যন্ত পুলিশে হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের মধ্যে রাজারহাট আলিয়া বিশ্ববিদ্যালয়ের এমটেক এর ছাত্রের ল সাদ্দাম। খিদিরপুরে যেখান থেকে সাদ্দামকে ধরা হয়েছিল সেখানে সে কি করতে গিয়েছিল, বাইরের রাজ্যের কেউ সেখানে ঢুকে রয়েছে কিনা, এবার সেসবই খতিয়ে দেখতে চাইছে এসটিএফ। रोशन अली है। अच्छा, एक पुलिस है। हाँ, रात में तो आया था। कौन आया था? ऑफिसर वाले सिविल ड्रेस में था, उससे भेज था पुलिस। हाँ, कौन आया था? पुलिस आया था। और नीचे इसके घर में फ्लैट में। कौन सा, किसका फ्लैट? यही तो एक में जिसमें खड़ा है। नाम क्या? मुकर्रम अली। अच्छा, तो कौन उसको, कौन किसको ले गया? उसको तो हमको जानकारी नहीं है, लेकिन सुनने में आया है कि पुलिस उसे पकड़ कर बोल के ले गया लाल भैया थाने का छोटा लड़का को। अच्छा, तो जानते हैं क्या हुआ? नहीं, सब कुछ जानकारी नहीं। अच्छा, ये आदमी कैसे हो? ये आदमी तो हम लोग को जानने में बहुत अच्छा है, रेलवे में सर्विस था।